প্রতিটা মানুষের হক দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিম মুসলিম পিতামাতা প্রতিবেশী মুসলিম ইমাম মুসল্লি প্রত্যেকটা মানুষের যার যে হক সেই হকটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করে গেছেন। সেই আল্লাহর প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে হামদে বারি কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবী তার জীবদ্দশায় প্র্যাকটিক্যালি কোন ব্যক্তির কি হক এই হকটা সাহাবীদের মাঝে তিনি আল্লাহর সেই আদেশটা প্রত্যেক মানুষকে তার হক দেওয়া এই হকটা তার জীবদ্দশায় সাহাবীদের মাঝে তিনি বাস্তবায়ন করে গেছিলেন। সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষণ হতে থাকুক কিয়ামত অবধি পর্যন্ত। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় প্রাণপ্রিয় দ্বীনি ভাই ও বন্ধুগণ, আজকে যে বিষয়টা আলোচনা করব বিষয়টা হচ্ছে হুকুকুন নাস ফি শরীয়াহ আল ইসলামিয়াহ, মানুষের হক শরীয়তে। শরীয়তে মানুষের কি হক আছে? এই হকগুলো অনেক রকম। আমরা হক বলে শুধু পিতামাতার হকই বুঝি তা নয়, বরং অমুসলিমদের একটা হক আছে, রাষ্ট্রের কিছু হক আছে, পিতামাতার কিছু হক আছে, ইমামের কিছু হক আছে, মুসল্লিদের কিছু হক আছে, পথিক রাস্তায় যখন হাঁটবেন রাস্তার কিছু হক আছে। তো মানুষের কিছু হক বিভিন্ন পয়েন্ট আছে, তন্মধ্যে আজকে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। পয়েন্টটা হচ্ছে আল আমানা ওয়াল হুকমু বিল আদল। সেটা কি? মানুষের একটা হক হচ্ছে আমানতদারি হওয়া, এটা মানুষের হক। মানুষ যদি কোনো আমানত আপনার মধ্যে রাখে, আপনার কাছে রাখে, এই আমানতটা কথার মধ্যে মাধ্যমেও হতে পারে, কথার আমানত হতে পারে, এই আমানতটা সম্পদের আমানত হতে পারে, এই আমানতটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে সন্তান দান করেছেন এই সন্তানও আমানত হতে পারে, এই আমানত রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এটাও আমানত, এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তানের মধ্যে বড় সন্তান বানিয়েছেন এটাও আমানত, এই আমানত মসজিদের সভাপতি আল্লাহ আপনাকে বানিয়েছেন এটাও আমানত, এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমাম নিয়োগ দিয়েছেন, ইমাম হিসেবে একটা সমাজের ইমাম আপনাকে বানিয়েছেন এটাও আমানত, এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলিম বানিয়েছেন, মুসলিম হিসেবেও আপনাকে কত আমানত দিয়েছেন। তো আজকে যে আমানতের আলোচনা করব, এই হক এটা মানুষের হক, এটা আমানত, কেন আলোচনা করব সমাজে এই হকটা? মানুষের হকটা এত তুচ্ছ হয়ে গেছে, মানুষের হকটা মানুষ কিছুই মনে করে না, অথচ এই হকের ব্যাপারে কোরআনুল কারিমে এবং আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় অতীব গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলে গেছেন এই হকের বিষয়ে। তন্মধ্যে একটা বলি যে এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহু মাযলামাতুন ইনদা আখি, অন্য রাতে আসছে ইনদা আহাদিন মিন ইরদিহি আও শাই ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াউম ক্বাবলা আল লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাযলামাতিহি ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু মাযলামাতুন ইনদা আখি, কোন ব্যক্তির উপর জুলুম করেছে, কোন ভাইয়ের উপর জুলুম করেছে, আপনার গ্রামবাসীর উপর জুলুম আপনি করেছেন, ক্ষমতা আছে, শক্তি আছে, আপনার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি হয়তো ওই অঞ্চলের চেয়ারম্যান বা মেম্বার বা ক্ষমতাশীল ব্যক্তি, আপনি বড় মাপের একজন লোক, আপনি বিচার আচার করেন, বিচার আচার করতে যে আপনি মানুষের মাঝে কথা বলতে যে ইমাম হয়েছেন, মুসল্লিদের মাঝে কথা বলতে যে আপনি অন্যায় করে ফেলেছেন, জুলুম করে ফেলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কারো উপর জুলুম করে কেউ থাকো, যদি অন্যায় করে থাকো কারো ভাইয়ের উপর কোনো মানুষের উপর, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, সে যেন আজকেই ওই জুলুমটা পরিশোধ করে ফেলে, শুধরিয়ে ফেলে, ক্বাবলা আল লা ইয়াকুনা দিনার ওয়া লা দিরহাম, ওই দিন আসার পূর্বেই সে যেন আজকেই সামান্যতর পরিমাণ যদি জুলুম করে থাকে মানুষের উপর, সেটা কথার মাধ্যমে হোক,
সম্মান ইজ্জত হানি করার মাধ্যমে হোক, ইজ্জত হানিও একটা মানুষের অধিকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ময়দানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আজকে দিন যেমন এই মক্কা হারাম, আজকে মানুষের ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের সম্পদ পরস্পরের উপর হারাম। আপনি জুলুম করে বিচার করতে যে পেস দিয়ে বিচার করে এক পক্ষ থেকে টাকা নিয়ে আরেক পক্ষের উপর রায় দিয়ে এই জুলুম করে তার জমিটা, তার বাগিচাটা, তার সম্পত্তিটা অন্যকে দিয়েছেন, এটা আপনি অন্যায় করেছেন, এটা মানুষের উপর জুলুম করেছেন। এই জুলুমটা যদি করে থাকেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াতাহাল্লালহুল ইয়াউম, সে যেন আজকেই এই জুলুমটা তার কাছ থেকে পরিশোধ করে নাই। যে ওই দিন আসার পূর্বেই যেদিন দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না, পয়সা কিছুই থাকবে না, ইনকান আল্লাহু আমালুন সালিহান, কিয়ামতের দিন দেখবেন আমি এত সালাত এত সিয়াম এত কিছু করেছি, কিয়ামতের দিন যখন দেখবেন বিচার করতে যে জুলুম করেছেন, আপনি বাড়ির বড় ছেলে, আপনার বাবা মারা গেছে, আপনার আপনার যত ভাই আছে বোন আছে তাদের মাঝে আপনি সুষ্ঠু বণ্টন করতে পারতেছেন না সম্পদের, দলিলগুলা কুক্ষিগত করে আপনার কাছে রেখে গেছেন, সম্পদ বাগিচাগুলা আপনি নিজে বক্ষণ করতেছেন, ছোট ভাই অন্য বোন যারা আছে তাদেরকে দিচ্ছেন না, কারণ আল্লাহ আপনাকে বড় সন্তান বানিয়েছেন, অধিকার আপনার, শক্তি আপনার। যদি বোনেরা চায় তাকে আপনি বিভিন্ন গালিমন্দ বিভিন্ন কিছু করেন, তাদের উপর সম্পদের জুলুম করতেছেন, কথার জুলুম করেন, আপনি বড় সন্তান বিদায় আপনি অন্য ভাইদের উপর হাত তুলেন, এটা অনেক সমাজে এরকম করে না, করে না, অনেক মানুষ করতেছে, অধিকাংশ মানুষ বর্তমানে জুলুম করতেছে ওয়ারিসি সম্পত্তি নিয়ে, ওয়ারিসি সম্পত্তি মানুষ দিচ্ছে না, বোনদেরকে বঞ্চিত করতেছে, মাহরুম করতেছে, আবার ভাইদের মাঝেও সুষ্ঠু বণ্টন করতেছে না, যে ক্ষমতাবান যে শক্তিধর তার কাছে সবকিছু কুক্ষিগত রয়েছে, এটা জুলুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আসবে, ইনকানালাহু আমালুন সালিহুন, জুলুম করেছেন বিচারের মাধ্যমে, কথার মাধ্যমে, সম্পত্তি কুক্ষিগত করার মাধ্যমে, রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে আলেমদের উপর জুলুম করেছেন, বিভিন্ন ভাবে জুলুম করেছেন, ইনকানালাহু আমালুন সালিহ, যদি সৎ কাজ থাকে, উখিদা মিনহু বিকদরি মা জুলামাতি, এবার ব্যক্তিকে ডাকবে, হ্যাঁ তুমি এই জুলুম করেছ, আপনার সেই জুলুমের কারণে আপনার যে নেক আমলগুলো থাকবে এই নেক আমলগুলো আপনার ভাইকে দেওয়া হবে যার উপর আপনি জুলুম করেছেন। হ্যাঁ ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাতুন, এইবার দেখা গেল জুলুম করতে করতে আপনার কোনো নেকি নাই, তখন কি করা হবে, উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, যে ব্যক্তির উপর জুলুম করেছেন নেকি নেওয়া হবে, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, অনেক নেকি, কিন্তু দেখা গেল নেকি নাই, যতটুকু জুলুম নির্যাতন আপনি করেছেন ওই পরিমাণে নেকি আপনার নাই, তখন আপনার গুলাগুলা নিয়ে ওই যে জুলুম করেছে ওই ব্যক্তির উপর দেওয়া হবে, ফাহুমিলা আলাইহি ওয়া ফাতুরিহা ফিন নার, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই হাদিস থেকে কি সম্পদের জুলুম হতে পারে, ভাই বোনদের মাঝে সুষ্ঠু বণ্টন করতেছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াতাহাল্লালহুল ইয়াউম, সেজন্য আজকেই এটার সমাধান করে দেন। মানে কোন ব্যক্তির সম্পদ যদি আপনার কাছে থাকে একটা দিয়ে দিবেন, কোন জুলুম করবেন না, কোন বিচার যদি করে থাকেন পূর্বে অন্যায়ভাবে, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, নচেত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। এবং কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করবেন না যদি তা সে তার উপর যদি অন্য মানুষের হক তার উপর থেকে থাকে। কোন শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, জিহাদের মর্যাদা এত বেশি যে তার রক্ত জমিনে প্রবাহিত হওয়ার সাথে সাথে তাকে আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, অথচ ওই ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করবেন না, মানুষের অধিকার, মানুষের হক, জিহাদ করা অবস্থায় মৃত্যুবরণ করার পরেও কিয়ামতের দিন যদি সে মানুষের উপর জুলুম করে থাকে, মানুষের হক নষ্ট করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না, কত বড়। এই জন্য এই মানুষের অধিকারটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা সহিহ মুসলিমের একটা হাদিস যদি পান, এই হাদিসটা যদি বুঝেন মানুষের অধিকারটা কত গুরুত্বপূর্ণ, তাহলেই বুঝতে পারেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবিদেরকে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? সাহাবিরা বলল আল মুফলিসুনু ফিনা মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা, আল্লাহ নবী আমরা তো জানি মুফলেস হতদরিদ্র আমাদের মাঝে ওই ব্যক্তি, তোমরা কি জানো হতদরিদ্র কে, মুফলেস কে? তারা বলল আমরা তো আল্লাহ নবী জানি হতদরিদ্র ওই ব্যক্তি যার মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা, যে ভালো খাইতে পারে না, ভালো পোশাক নাই, ভালো ঘর নাই, টাকা পয়সা নাই, ওই ব্যক্তি তো হতদরিদ্র, তাই না? হতদরিদ্র কে? টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, ভালো খাইতে পারে না, রিক্সা চালায়,
দিনে দিন আনে দিন খায় ইত্যাদি করে টাকা পয়সা নাই ওই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মুফলিস ওই ব্যক্তি না হতদরিদ্র ওই ব্যক্তি না দুনিয়ায় হতদরিদ্র তোমরা মনে করতে পারো ওই ব্যক্তি হতদরিদ্র যার টাকা পয়সা নাই রিকশা চালিয়ে খায় দিন মজুর দিনা খেটে খাওয়া মানুষ প্রতিদিন কাজ না করলে তার সংসার চলে না ওই ব্যক্তি মুফলিস না তোমাদের বিশ্বাস ভুল তাহলে হতদরিদ্র কে দরিদ্র ব্যক্তি কে আল্লাহ নবীর পরিভাষায় ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাত হতদরিদ্র ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হবে ইয়াতিয়া বিসলাত অনেক নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানিয়ে ফেলছে তাহাজ্জুদে পড়ে বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত অনেক যাকাত দেয় যাকাত দিয়ে তার শেষ নাই যাকাত পুঙ্খানুপুঙ্খানু ভাবে সে হক আদায় করে যাকাতের সওয়াবগুলো নিয়ে আসে আল্লাহর দরবারে হাজির হয়েছে রোজা রাখছে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত রাখছে মাসে তিন দিন আইয়ামে তাশরিক আইয়ামে বিদের রোজা রাখছে এবং কি সিয়াম পালন করেছে রমজান মাসের নামাজ রোজা হজ যাকাতের সওয়াব নিয়ে এসে উপস্থিত আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াতি ওয়াকদ শাতামা হাজা কিন্তু এবার দেখা গেল এত সওয়াব নিয়ে আসছে নামাজ রোজা হজের সওয়াব নিয়ে আসছে ওয়াকদ শাতামা হাজা অমুক পোলের গোলাতে অমুক কে গালি দিয়েছিল শাতা মাহাজা অমুকের বাপকে গালি দিয়েছিল অমুকের মাকে গালি দিয়েছিল অন্যায় ভাবে হ্যাঁ শাতা মাহাজা গালি দিয়েছিল এমন মানুষ আছে না নাই আছে দেখবেন কোথায় কোথায় গালি দিয়ে ফেলবে কিছুই মনে করে না এই ব্যক্তি নামাজও পড়ে নামাজি ব্যক্তিও গালি দেয় এরকম মানুষ নাই নামাজ পড়ে হজ করে যাকাত দেয় কিন্তু মুখের মুখের ভাষা ঠিক করতে পারে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হতদরিদ্র কে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদির সওয়াব নিয়ে আসবে কিন্তু আমলনামায় দেখা যাবে ওয়াকদ শাতামা হাজা অমুক ব্যক্তিকে গালি দিয়েছে ওয়াকদ হাসা ওকে জিনাখোর বলেছে ওকে বলেছে তুই মদখোর তুই বাবাখোর ইত্যাদি অন্যায় পাবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সুদখোর না ওই ব্যক্তি ঘুষখোর না ওই ব্যক্তি জিনাখোর না কিন্তু ক্ষমতা আছে দাপট দেখিয়ে বলেছে জিনাখোর ও সুদখোর ও এই ওকে অপবাদ দিয়েছে কজাফা হাজা ও আকালা মাল হাজা অমুকের সম্পদ খেয়েছে হ্যাঁ ক্ষমতা আছে সম্পদ নিয়ে নিয়েছে বিচার করতে যে হ্যাঁ এভাবে ও সাফাকা দামা হাজা এমন মারছে তার রক্ত রক্ত ঝরে দিয়েছে সাফাকা দামা হাজা রক্তাক্ত করে ফেলেছে ও জরাবা হাজা অমুক ব্যক্তিকে পিটাইছে হ্যাঁ পিটাইছে গালি দিয়েছে এভাবে অন্যায়ভাবে সম্পদ দখল করেছে ফায়ুতা হাদা মিন হাসানাতি এবার দেখে নামাজ রোজা হজ যাকাতের অনেক সওয়াব নিয়ে আসছে কিন্তু এতগুলা অন্যায় গালি দিছে সম্পদ বক্ষণ করেছে তার ভাইদের সম্পদ দেয় নাই তার বোনদের সম্পদ দেয় নাই ভাইদের মধ্যে সুষ্ঠু বণ্টন করে নাই বাপ রেখে গেছে বাগিচা বাগিচার সম্পদ যা হয় সব বিক্রি করে নিজেই বক্ষণ করে অন্য কেউ চাইলেও দেয় না এমন মানুষ বহু ভুরি ভুরি আছে উত্তরাধিকারী সম্পদ দিচ্ছে না আকালা মাল হাদা সম্পদ খেয়েছে এবার ফায়ুত হাদা মিন হাসানাতি এবার এত নামাজ পড়লাম এত যাকাত দিলাম এত হজ করলাম এবার ওই ব্যক্তি আসছে দাও আমার সম্পদ দাও আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুত মিন হাসানাতি ওই নামাজের সওয়াব ওই যাকাতের সওয়াব ওই সওয়াবের ওই হজের সওয়াব এবার তাকে দেয়া হবে ফাইন ফানিয়াত হাসানু এই প্রত্যেক ব্যক্তি আসবে যাকে গালি দিছিল ওই গালি দেওয়া ব্যক্তিকে দিয়ে দিবে নামাজের সওয়াব হজের সওয়াব ইত্যাদি দিতে দিতে ফা ইন ফানিয়াত ক্বাবলা ইখদা মা আলাইহি এবং কি আস্তে আস্তে দিতে 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 তার এত পরিমাণ সম্পদ নামাজ রোজা হজের সম্পদ সব কিছু শেষ হয়ে যাবে উখিদা মিন খাতায়াহুম এরপরেও মানুষ উপস্থিত আমাকেও মারছিল আমাকেও গালি দিছিল আমার উপরে অন্যায় করেছিল আমার ভাই আমার সম্পদ দেয় নাই আমার বাবা অনেক অগাধ সম্পত্তির মালিক ছিল বোন এসে বলবে আমার ভাই ওর দায়িত্ব ছিল ওর সম্পত্তি বন্টন করে দেওয়ার দেয় নাই আল্লাহ আজকে আমি ছাড়বো না আমার ভাইয়ের কাছ থেকে আমার সম্পত্তি আমি বুঝিয়ে নিব আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আর কোনো গুনাহ নেকি নাই এখন কি করা হবে নেকি শেষ দিতে দিতে কিন্তু বিবাদী আইসা উপস্থিত শেষ হয় নাই ফা ইন ফানিয়াত ক্বাবলা ইয়াখদিয়া মা আলাইহি উখিদা মিন খাতায়াহুম এইবার আল্লাহ রাব্বুল আলামিন নেই বিচার করবেন তিনি কি করবেন এদের গুনাগুলা নিয়ে এদের গুনাগুলা নিয়ে এই ব্যক্তির গাড়ির উপর চারিয়ে চাপিয়ে দেওয়া হবে এইবার গুনাহ হতে হতে নেকি শেষ নামাজের নেকি শেষ রোজার নেকি শেষ হজ্জের নেকি শেষ এইবার শেষ হতে হতে গুনার পাল্লা বাড়ি হতে শুরু করেছে সমস্ত মানুষ যাদেরকে গালি দিয়েছে অন্যায় পাপ কাজ করে অন্যায়ভাবে সম্পদ দখল করে খেয়েছে এইবার তাদের সেই গুনাগুলো তার কারে চাপিয়ে দেওয়া হবে ফাতুরি হাত আলাইহি সুম্মা তুরি হাফিন নার এত সুয়াব নিয়ে আসার পর নামাজ রোজা হজ জাকাতের সুয়াব নিয়ে আসার পরেও এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ মিন জালেক আল্লাহ নবী বললেন হতদরিদ্র
এই ব্যক্তি যে নামাজ রোজা হজ যাকাত নিয়ে আসবে কিন্তু মানুষকে গালি দিয়েছে অন্যায় করেছে এক পর্যায়ে সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর মানুষের অন্যায়গুলা পাপগুলা নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যাবে ওই ব্যক্তি কি মুফলিস ওই ব্যক্তি কি মুফলিস হতদরিদ্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হতদরিদ্র হওয়া থেকে কিয়ামতের দিন হতদরিদ্র হওয়া থেকে রক্ষা করুন সম্মানিত ভাই আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে মানুষের অধিকার যদি আপনি না দেন কিয়ামতের দিন হলেও সে অধিকার নেবে শুধু তাই না সহিহ মুসলিমের আরেকটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই দেখেন কতটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন বিচার করবেন আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন আল্লাহ হচ্ছে আদালুল আদিলিন আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক আল্লাহ ন্যায় বিচারক না কিন্তু আপনি দেখেন যে সুদ খায় আর সম্পদ খালি বাড়তেই আছে যে জুলুম করে তার কিছুই হয় না এটা বাস্তবে হয় না দেখবেন কিছুই হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এমন জুলুম করে যেমন আমি যদি একটা উদাহরণ দেই এটা ডক্টর জাকির নায়কের একটা লেকচার শুনে আমি সেখানে শুনেছিলাম তিনি বলেছিলেন কিয়ামত যে হবে এটা লজিকেই প্রমাণিত হয় কিয়ামত হবে কিভাবে বলে ইন্ডিয়াতে মাফিয়া গ্রুপ আছে তাদের শক্তি এত বড় যে বড় এমপি মিনিস্টারও তাদের বিরুদ্ধে কিছু করতে পারে না কারণ এমপি মিনিস্টারও যদি তার বিরুদ্ধে লেগে যায় মাফিয়া গ্রুপের আপনাকে শেষ করে দিবে আরবিতে বলা হয় ইউদ্দিকামি ওরা ইশামস আপনাকে সূর্যের আড়ালে পাঠিয়ে দিবে মানে তাদের শক্তি এত বড় সে একজন মাফিয়া গ্রুপের স্বার্থ রক্ষা করার জন্য শত শত মানুষ তারা হত্যা করে ফেলে আপনার তার কোনো ডকুমেন্টসই রাখে না এরকম হত্যা হয় না বড় ক্ষমতা আছে পাওয়ার আছে হ্যাঁ আপনি একটা ট্রিক চালাইছেন এমন একটা কুচক্র চালিয়েছেন যে মানুষ মনে করতেছে আপনি তো সবচেয়ে ভালো ভালো মানুষ আপনি ভালো মন্ত্রী ভালো মিনিস্টার আপনার চাইতে বড় শাসক আর নেই পরম শাসক আর কেউ নাই অথচ ওই শাসকের একটা টিপসের কারণেই তাকে শেষ করে দেওয়া হয়েছে দুনিয়ার কোনো মানুষ জানলো না কে তাকে হত্যা করলো এরকম হত্যা হয় না ওই ব্যক্তির বিচার কিয়ামতের দিন হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বলেন আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন লাতুয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার হক দিবে সুবহানাল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার হক দিবে যে আজকে জুলুমের নির্যাতন হচ্ছে না অনেকে অনেক মানুষ জুলুমের এবং কি জুলুমের নির্যাতন যে হচ্ছে নিজে এটাও বলতে পারে না যে আমি মাজলুম অবস্থাটা এত কঠিন যে আমি যে মাজলুম আমার উপর নির্যাতন করে হচ্ছে এটা মুখে বলতেও পারবো না কারণ বললে জুলুম আরো বাইরে যাবে হয়তো প্রাণ নাশের আশঙ্কা হবে শেষ করে দিবে এইজন্য মাজলুম আজকে কাঁদতেছে চোখের জল ফেলে কিন্তু সে প্রকাশ করতে পারে না আমি মাজলুম এইরকম অবস্থা সিচুয়েশন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেককে তার হক দিবে আচ্ছা যে সমস্ত মানুষ ক্ষমতা দেখে হত্যা করে ফেললো কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানলো না সে অন্যায়ভাবে নিহত হলো অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো কিয়ামতের দিনে যদি সে বিচার না পায় ওই ব্যক্তির বিচার কখন হবে এই জন্য ন্যায় বিচার পাওয়ার জন্যই তো কিয়ামত তা না হলে দুনিয়াতে অসংখ্য মানুষ অন্যায়ভাবে নিহত হচ্ছে অসংখ্য মানুষ মৃত্যুর আগ পর্যন্ত অন্যের হক খাইতেছে খায় না হক দিচ্ছেই না যদি আল্লাহ আহকামুল হাকিমিন না হয় দুনিয়াতে দিবে না কিয়ামতের দিন দেবে দেখেন হাদিস হাত্তা ইউকাদা লিশাতিল জালহা আল্লাতি লা করনা লাহা মিনাশ শাতিল করনা একটা বকরি একটা ছাগল শিংওয়ালা ছাগল আর একটা ছাগলের শিং নাই এখন এই ছাগল বুবাচানা এ কি করতেছে অন্যায়ভাবে ওর শিং আছে দেখা যে ছাগলের শিং নাই ওকে কি করে গুতা মারে এখন শিংওয়ালা ছাগল শিং যার নাই শিংহীন ছাগল ও তো আর গুতা দিতে পারে না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ছাগলেরও বিচার করবেন আল্লাহু আকবার আল্লাহ যে কত বড় আহকামুল হাকিমিন আল্লাহ যে কত বড় ইনসাফকারী বলতেছেন কিয়ামতের দিন এই ছাগলকে উঠানো হবে এই ছাগলকে উঠানো হবে যে শিংওয়ালা ছাগল অন্যায় করে জুলুম করে যার শিং নাই তার উপর অন্যায় করেছে অত্যাচার করেছে তাদেরকে জীবন দিয়ে বলবে যে তোমার শিং ছিল না তোমাকে অন্যায় করেছে এবার তাকে শিং দিয়ে বলবে মারো একটা গুতা গুতা মারা হবে এই গুতা মারার সাথে সাথে তাদেরকে আবার শেষ করে দিবেন কারণ নেই বিচার প্রতিষ্ঠা করবেন আল্লাহু আকবার এই জন্য দেখেন হাদিসটি মুসলিমের 2582 নম্বর হাদিস তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই জন্য মানুষের হক যদি দুনিয়াতে না দেন যেই আল্লাহ প্রাণীরও জুলুমের বিচার করবেন যদি অন্যায় করা হয় মানুষের করবেন না
অবশ্যই করবেন। এখনো সময় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের দিনেই তোমরা এই ন্যায় অন্যায় যাদের উপর করেছো এই অন্যায়টা শুধরিয়ে ফেলো। সম্মানিত ভাই, আজকে যে বিষয়টা আলোচনা করতেছি সেটা আল আমানা ওয়াল হুকমু বিল আদল, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করা। ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করা, হোক আপনার দলের, হোক আপনার আত্মীয়, হোক আপনার বাবা, হোক আপনার সন্তান, আপনি যদি বিচারক হন, এই বিচার কয়েকভাবেও হতে পারে, এই বিচার কয়েকভাবেও হতে পারে, সেটা সামাজিক বিচার, গ্রামের বিচারও হতে পারে, অথবা আপনার পরিবারের মধ্যেও বিচার হতে পারে, অথবা আপনার অন্য কোনো যেই কোনো বিচারই হতে পারে, এবং কি আমানত। এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা সাউন্ডটা মাঝে মাঝে ডিস্টার্ব দেয়, আল্লাহ হেফাজত করুক। বলছিলাম সম্মানিত ভাইরা যে মানুষের হক সবচেয়ে বড় হচ্ছে ইনসাফ ভিত্তিক বিচার করা, ইনসাফ ভিত্তিক আদল ভিত্তিক বিচার করা, এটা প্রত্যেক মানুষের হক। শুধু রাষ্ট্রের উপর ইনসাফ করা ফরজ তা না, প্রতিটা ব্যক্তির উপর ফরজ। কোনো ব্যক্তি হয়তো পরিবারের দায়িত্বশীল, কোনো ব্যক্তি হয়তো বড় ভাই, সেটা তার উপর আমানত। এই আমানতদারিত্বটা যদি পালন না করেন, মানুষের হক না দেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ছাগলের বিচার করবেন, বকরির বিচার করবেন, ঠিক অনুরূপভাবে আপনারও বিচার করবেন। এই জন্য আমানতের ব্যাপারে আজকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে এই আমানতের ব্যাপারে একটা আয়াতে স্পষ্ট করে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا إن الله يأمركم أن تؤدوا الأمانات অবশ্যই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আমানতগুলা যথাযথ আদায় করা, তার প্রাপককে আমানতগুলা পরিশোধ করা, এই আদেশই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে হুকুম করবে, ফয়সালা করবে, বিচার করবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা আদল বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা নিঈম, যদিও শহীদ হয়েছে যুদ্ধ করতে যেয়ে, ওই ব্যক্তিকেও আমানত তার পাপ ক্ষমা করতে পারে না। এই জন্য মুনাফিকের লক্ষণ হচ্ছে আমানতের খিয়ানত করা। এটা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই মুনাফিকি লক্ষণ দ্বারা প্রতিটা মানুষের মধ্যে এই আমানতের খিয়ানত দাঁড়িতে চলে এসেছে। ইন্নাহা ইন্নাল্লাহ মাআল কাদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ মাআল কাজি, আল্লাহ কাজির সাথে ততক্ষণ পর্যন্ত কাজিকে সাহায্য করেন। বিচারক যে ইনসাফ ভিত্তিক বিচার যতক্ষণ পর্যন্ত করবে ততক্ষণ ওই বিচারকের সাথে আল্লাহ তার সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাই বলছেন ইন্নাল্লাহ মাআল কাজি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কাজির সাথে আছেন, বিচারকের সাথে আছেন, মা লাম ইয়াজুর, যতক্ষণ পর্যন্ত সে জুলুম না করে, যতক্ষণ পর্যন্ত সে টাকা খেয়ে অন্যায়ের পক্ষে যা না নেয়, জুলুম না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বিচারককে সাহায্য করেন। ফাইদা জার ওয়াক্কালাহু ইলা নাফসি, যখন সে জুলুম করা শুরু করে, টাকা খেয়ে দুই নম্বরই করে বিচার করে, বা সরকারের আদেশে কোনো বিচারক যদি ন্যায়ের পক্ষে না নিয়ে অন্যায়ের পক্ষে নেয়, ওই বিচারকের পক্ষেও আল্লাহ নাই। আর যদি সরকার হোক, বাদী বিপদী হোক না, সে অমুসলিম হোক, ইহুদি হোক, হিন্দু হোক, খ্রিস্টান, কিন্তু ন্যায় ভিত্তিক বিচার করার জন্য আল্লাহ আদেশ করেছেন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে থাকেন যতক্ষণ পর্যন্ত বিচারক হকের উপর বিচার করেন। আর যদি বিচারক হকের উপর বিচার না করেন তাহলে বিচারকের সাথে আল্লাহ নাই। এই জন্য যারা বিচারক আছে তাদেরকে সূরা আন-নিসার 58 নম্বর এই আয়াতটা ভালো করে যদি পড়ে তাহলে দেখবেন আল্লাহকে ভয় করে বিচার করেন। আপনি চেয়ারম্যান হয়েছেন, বিচারের কাজে আপনাকে ডাকে, আল্লাহকে ভয় করে বিচার করেন, ইনসাফ ভিত্তিক বিচার করেন, হোক আপনার ভাইস্তা, হোক আপনার চাচা, হোক আপনার বাবা, হোক আপনার না, হোক আপনার সন্তান, হোক আপনার বিরুদ্ধে, আপনি যদি এইভাবে বিচার করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনার সাথে থাকবেন। আর আল্লাহ যদি আপনার সাথে থাকে, গোটা দুনিয়ার
মানুষ দেশের সরকারও যদি আপনার বিরুদ্ধে যায় কোনো ক্ষতি করতে পারবে কোনো ক্ষতি করতে পারবে না সম্মানিত ভাই এই ক্ষেত্রে আমি বলবো এই ন্যায় বিচারটা এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ন্যায় বিচারের সাথে একটা রাষ্ট্রের অস্তিত্ব একটা পরিবারের অস্তিত্বের একটা সম্পর্ক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ততদিন ওই জাতিকে ধ্বংস করবেন না যতদিন সে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করবে যতদিন একটা রাষ্ট্র তার অধীনস্থদের উপর অবিচার করবে না জুলুম করবে না ততদিন এই রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জীবিত রাখবেন বিজয় করে রাখবেন আর যদি ওই রাষ্ট্রের ক্ষমতাধর শাসকবর্গ যদি শাসিতদের উপর জুলুম নির্যাতন শুরু করে দেয় ওই রাষ্ট্রের স্থায়িত্ব থাকবে না আমি একটা কথা দিয়ে বলতেছি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নাম শুনেছেন তিনি বলেন ইন্নাল্লাহ লায়ানসুরু আদ-দাওলা আদ-দাওলা আল-আদিলা ওয়া ইন কানাত কাফিরা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশকে ওই রাষ্ট্রকে ওই সরকারকে ওই বিচারককে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত সে ইনসাফ ভিত্তিক বিচার করেন সুবহানাল্লাহ ওয়া ইন কানাত দাওলা আল-কাফিরা যদিও কাফির হয় যদিও ইহুদি হয় যদিও খ্রিস্টান হয় কিন্তু তারা যদি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করেন তাহলে ওই দেশটাকে আল্লাহ সাহায্য করবেন এখন প্রশ্ন আসতে পারে কাফিরকে আবার আল্লাহ সাহায্য করেন এটা আল্লাহর নীতি এটা হচ্ছে ইরাদা আল কাউনিয়া এটা হচ্ছে বৈশ্বিক পৃথিবীর একটা নীতি যে জাতি ন্যায় বিচার করবে ওই জাতিকেই আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন একটা হাদিস দ্বারা উদ্ধৃত দিব শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারপরে বলতেছেন ওয়ালা ইয়ানসুরুদ-দাওলা আল মুসলিমা ওয়াইন কানা জালিমা আর কোন মুসলিম রাষ্ট্রকেও আল্লাহ সাহায্য করবেন না দেখবেন অভাব শেষ হবে না মুসলিম রাষ্ট্রের অভাব লেগে থাকবে কোনো কিছুই তাতে বরকত হবে না আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কারণ কি যদিও মুসলিম রাষ্ট্র কিন্তু বিচার ব্যবস্থা জুলুম নির্যাতন অন্যায় নিজের পক্ষে বিচারক নিয়োগ দিয়ে নিজের পক্ষে সাফাই গে ন্যায়ের পক্ষে যদি না থাকে যদিও মুসলিম রাষ্ট্র সবাই মুসলমান তারপরে ওই রাষ্ট্রকে আল্লাহ সাহায্য করবেন না একটা কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের মধ্যে ততক্ষণ পর্যন্ত সাহায্য পাবেন যতক্ষণ পরিবার আপনার বিরুদ্ধেও যদি আসে ততক্ষণ তারপরেও আপনি যদি পরিবারের মধ্যে ন্যায় বিচার করেন তাহলে ওই পরিবারের মধ্যে আল্লাহ সাহায্য করবেন আর যদি আপনি অন্যায়ভাবে বিচার করেন এ তো আমার ছেলের ব্যাপার এ তো আমার ব্যাপার এখন যদি ন্যায় বিচার করতে চাই বাগিচা আমার ঘর তো অর্ধেক ছাইরা দিতে হচ্ছে এইভাবে যদি আপনি অন্যায়ের পক্ষে নেন আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারকে কখনোই শান্তিতে রাখবেন না ওই পরিবার কখনো সুখ পাবেন না অসুখ বিসুখ নানান কিছুতে তারা এরকম নিমজ্জিত থাকবে সম্মানিত ভাইরা এক্ষেত্রে আমি একটা হাদিস মুসলিমের একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই অনেকের প্রশ্ন জাগতে পারে যে কাফের রাষ্ট্রকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন সাহায্য করেন এটা আল্লাহর এর কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহায্যটা রাষ্ট্রীয় সাহায্যটা এটা ইনসাফ ইনসাফের উপর নির্ভরশীল যে জাতি ইনসাফ করবে এই জন্য বর্তমান যুগে দেখেন আপনারা যদি নাম বলি আমেরিকা সেই বিভিন্ন বড় বড় রাষ্ট্র দ্বারা সেখানে দেখেন ইনসাফ কিছুটা হলেও পাওয়া যায় কিন্তু মুসলিম অনেক রাষ্ট্র তার মধ্যে ইনসাফের কোনো বালাই নাই কোনো আদল নাই এই জন্য দেখেন আজকে সুখ যদি বলেন প্রকৃতপক্ষে যদি সুখ বলেন তারা দুনিয়ার সুখে তারাই সুখী দুনিয়ার সুখে ইহুদি খ্রিস্টানরাই সুখী কারণ তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে জুলুম নাই অতটা নাই যতটা পরিমাণ মুসলমানদের মধ্যে মুসলিমরা অতি উন্নত যদি ন্যায় বিচার করে তারা এহকালেও ধন্য পরকালেও ধন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৈশ্বিক পৃথিবীর নিয়ম যেই ন্যায় বিচার করবে আল্লাহ তাকে কি করবেন সাহায্য করবেন দেখেন বাবু তাকুমুস সাআ ওয়ার রুম আকসারুন নাস সহি মুসলিমের একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত রুমরা আধিক্যবাসী নাম হবে রুমরা যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে বেশি না হবে রুম কোন দেশের রাজধানী ইটালি ইটালিয়ান মানুষ এখানে রুমের অর্থ ধরা হয় যে ইহুদি ইহুদিরা ইটালির অধিকাংশ মানুষ ইহুদি তারা যতক্ষণ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ না হবে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না এখন কথা হলো কিয়ামতের আগে মুসলমানরা বাড়বে না ইহুদিরা বাড়বে মুসলিমের এই কথা থেকে বোঝা যাচ্ছে ইহুদিরা বেশি হবে সংখ্যাগরিষ্ঠায়
হ্যাঁ এই হাদিস যখন শুনায় দেখেন قال المستورد للقرشي عند عمرو بن العاص سمعت رسول الله صلى الله عليه وسلم تقوم الساعة والروم اكثر الناس مستورد القرشي তিনি عمرو بن العاص এর কাছে বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত রুমরা সংখ্যা গরিষ্ঠতায় বেশি না হয় কিয়ামত তখনই হবে যখন রুমের মানুষেরা ইহুদিরা অনেক বেশি পানি পরিমাণ হবে এবার মুস্তাওরিদ আল কুরাশি তিনি বলতেছেন আব্দুল ইবনে আস তুমি এটা কি হাদিস বলতেছো আবসির মা তাকুল তুমি যা বলতেছো একটু খেয়াল করো যে কি বলতেছো কিয়ামতের আগে তো মানুষ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা বেশি হবে মুসলমানরা সংখ্যায় বেশি হবে কিন্তু তুমি এটা কেমন হাদিস শুনাইতেছো যে রুমেরা ইহুদিরা বেশি হবে ক্বালা আকুলু মা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে আমর আল আস তিনি বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনেছি আমি সেই হাদিসটাই বর্ণনা করেছি নতুন করে ভাবার কিছু নাই তারপরে এই মুস্তাওরিদ আল কুরাশি তিনি বলতেছেন তুমি যদি সত্যি নবীর কাছ থেকে এই হাদিসটা বর্ণনা করে থাকো তাহলে তো কথা তো সত্য এর তো মিথ্যা ভাবার কিছু নাই ইন্না ফীহিম লাখিসালুন আরবান আমি দেখেছি আমার এটা অভিজ্ঞতার আলোকে বলেছি আমি সেখানে অবস্থান করে তাদের সাথে বসবাস করে তাদের মধ্যে আমি চারটা গুণাগুণ পেয়েছি কয়টা চারটি গুণাগুণ পেয়েছি এই জন্যই হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যতদিন পর্যন্ত বেশি না হয় সংখ্যার দিক থেকে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না ইন্নাহুম লা আহলামুন নাস ইনদা ফিতনাতিন তারা ফিতনার সময় অধিক পরিমাণ ধৈর্যশীল ইহুদিদের কথা বলতেছে রুমদের কথা বলতেছে ফিতনার সময় তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অধিক পরিমাণ ধৈর্যশীল ওয়া আসরাউহুম ইফাকাতান বাদা মুসিবাতিন এবং মুসিবত আসার পর বালা মুসিবত আসার পর তারা খুব দ্রুতই ওই বালা মুসিবত থেকে আবার পূর্বের অবস্থায় ফিরত আসে এটা তারা অধিক পরিমাণ এই জন্য দেখেন বেশি পরিমাণ করোনা আক্রান্ত হয়েছিল তারাই এখন অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরত আসতেছে এটা তাদের একটা গুণ এই মুস্তাওরিদ আল কুরাশি তিনি এটা বলতেছেন এটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য বিপদ আসলে অধিক পরিমাণ ধৈর্যশীল হয় আর বিপদের পরে অতি দ্রুত তারা স্বাভাবিক অবস্থায় ফিরত আসে তিন নম্বর খৈরুহুম লিমিসকিন ওয়া ইয়াতীম ওয়া যাঈফ তাদের মধ্যে তারা উত্তম আচরণ করে মিসকিন দুর্বল যাঈফ হ্যাঁ ওয়া ইয়াতীম ইয়াতীম মিসকিন এবং দুর্বল যারা আছে তাদের প্রতি তারা উত্তম আচরণ করে এত উত্তম আচরণ আর আমি কাউকে দেখতে পাই নাই তিনটা গুণ তারা বিপদ আসলে ধৈর্য ধারণ করে অধিক পরিমাণ বিপদের পরে আগের অবস্থায় খুব দ্রুত ফিরত আসে নাম্বার তিন তারা এতিম অসহায় দুর্বলদের প্রতি অতি উত্তম আচরণ করে নাম্বার চার এটা হচ্ছে আজকের বিষয় ওয়া খ নাম্বার চার হচ্ছে ওয়া আমনাউহুম মিন জুলমিল মুলুকি এটা হচ্ছে আজকের বিষয় ওয়া আমনাউহুম মিন জুলমিল মুলুকি তাদের মধ্যে অধিক পরিমাণ রাজ্যের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে রাজন্যবর্গদের পক্ষ থেকে যারা রাজা আছে তারা জুলুম করে থাকে এই জুলুমের অন্যায়ের প্রতিবাদ সবচেয়ে বেশি করে এরা আল্লাহ আকবার এই জন্য দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিক পরিমাণ জুলুম থেকে প্রতিবাদকারী রাষ্ট্র যদি জুলুম করে তারও প্রতিবাদ করে রাজন্যবর্গ রাজা যদি অন্যায় করে তারও প্রতিবাদ করে মন্ত্রী মিনিস্টার যারা করে তাদের অধিক পরিমাণ এই জুলুমের এই অন্যায়ের প্রতিবাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংখ্যাগরিষ্ঠতা কি করবেন বাড়িয়ে দিবেন তখনই কিয়ামত হবে এখান থেকে বোঝা যায় যারা এই জুলুমের বিরুদ্ধাচরণ করবে যারা জুলুমের পক্ষ নিয়ে দাঁড়িয়ে যাবে যে জাতি যে রাষ্ট্র যে পরিবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন দীর্ঘস্থায়িত করবেন ওই রাষ্ট্রকে অনেক দিন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন সম্মানিত ভাইরা আনে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই ন্যায় বিচারটা পরিবারের মধ্যেও যে করতে হবে তার একটা বড় হাদিস হচ্ছে যে আমরা অনেক সময় পরিবারে চারটা ছেলে বা পাঁচটা ছেলে তিনটা মেয়ে আমরা কি করি একটা ছেলেকে বঞ্চিত করে সম্পত্তি লিখে দেই এরকম আছে না এরকম আছে ভাই মারা গেছে সন্তানগুলো এতিম এতিমের হক ঠিক মতো দেই না যদিও দেই ভালো জমিটা আমি নিয়ে নেই সন্তানের মধ্যেও ইনসাফ করতে হবে আপনার মন চাইলো একজনকে দিয়ে দিলেন আর একজনকে দিলেন না এটা হবে না বুখারীর একটি হাদিস বাবুল হিবাতি লিল ওয়ালাদ সন্তানকে দান করা আনি নুমান ইবনে বাশির আন্না আবাহু আতাবিহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুমান ইবনে বাশিরকে নিয়ে আল্লাহ নবীর কাছে তার বাবা আসলেন সাহাবী নুমান ইবনে বাশিরকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন ফাকালা ইন্নী নাহালতু ইবনি হাদা
hadha gulam ya rasul allah amar ei noman eto onek dharmik manush ei alem manush ero to ortho sompad nai ek chimon bhabe cholte pare na inni nahaltu ibni hadha gulam allah rasul amar ei sontan numan ibn basir ke ami ekta gulam dan korechi allah nabi sallallahu alaihi wasallam bollen faqala akulla waladika nahalta mithlahu তুমি কি তোমার নুমান ইবনে বাসীরের মতো প্রতিটা সন্তানকে অনুরূপ গোলাম দান করেছো পালালা বলল না আল্লাহ রাসূল দেই নাই আমি নুমানকে ভালোবাসি এই জন্য দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারজিহু একে ফিরত নাও হ্যাঁ এই গোলামটা ফিরত নাও কারণ তুমি ইনসাফ করতে পারতেছ না তুমি আদল করতে পারলা না তোমার সন্তানের মধ্যে আল্লাহ তোমার উপর আদল করবে না কিয়ামতের দিনের বিচার তোমার করবে সুতরাং তাকে দিও না এই নুমান ইবনে হাদিস হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন এই হাদিস থেকে কি বুঝলাম সন্তানের মধ্যেও ইনসাফ করতে হবে ন্যায় বিচার করতে হবে সম্মানিত ভাই আজকের এই সংক্ষিপ্ত খুতবাতে আমি ন্যায় বিচার যদি করি তাহলে পরিবার সন্তানাদি এবং একটা রাষ্ট্র স্থায়ী হবে দীর্ঘ হবে আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ আমাদের ন্যায় বিচার করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعيدكم به إن الله كان سميعا بصيرا উপস্থিত সম্মানিত ভাইরা এই যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আন-নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন প্রত্যেক ব্যক্তি যেন তার আমানতটা তার প্রাপকের নিকট ফেরত দেয় এই আয়াতটা অবতীর্ণ হয় একটা ঘটনা উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কাতে আসলেন আরবদের একটা ক্রিস্টি কালচার ছিল যে মক্কার ঘরের চাবি মক্কার যে বাইতুল্লাহ যে ঘরের চাবিটা কোন ব্যক্তির কাছে থাকতো তো উসমান ইবনে তালহার কাছে এই ঘরের চাবিটা থাকতো এটা জাহেলী যুগ থেকে এবং কি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এদের কাছে থাকতো সুকিয়া আজ-জামজাম এই জমজমের পানি পান করার জন্য হাজীদেরকে একটা গোষ্ঠীর মধ্যে বণ্টন করা হতো এবং কি এটা তারা সম্মানের এবং গর্বের মনে করত জাহেলী যুগ থেকেই জমজম পানি পান করানো মক্কার ঘরের চাবি এটা মর্যাদাবান করত ওসমান ইবনে তালহা তিনি বলতেন যে সোমবার এবং বৃহস্পতিবার আমি এই চাবিটা মক্কার ঘরের চাবিটা আমার কাছে থাকতো আমি খুলে দিতাম তখন মানুষ সোমবার এবং বৃহস্পতিবার ঘরটা তাওয়াফ করত আল্লাহ নবী হিজরতের পূর্বে কোন এক সময় এই মক্কার ঘরে তার সাহাবীদেরকে নিয়ে আসলেন ঘরে ঢুকতে চাইলেন ওসমান ইবনে তালহা তখন ইসলাম কবুল করেন নাই আল্লাহ নবীকে দিলেন না দিলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ তিনি উসমান ইবনে তালহাকে বললেন যে তুমি কি তুমি মনে রেখো কোন একদিন এই চাবি আমার কাছে আসবে ইনশা আল্লাহ এই চাবি আমার হাতে আসবে হ্যাঁ তখন আমি ইনসাফ করব তখন উসমান ইবনে তালহা তিনি ভাবতেছেন যে চাবি তো আমার কাছে কিন্তু এ লোক তো যা বলে তাই তাই কি হয় সত্য হয় আজকে কাবার ঘরে দাঁড়িয়ে এ লোক তো আজকে কথা বললে কথা তো সত্য হবেই এবার ভিতরে তার ভয় ঢোকা শুরু হয়েছে এবার চাবিটা দিয়ে দিতে চায় কিন্তু পিছনে তার সম্প্রদায় কি বলবে বিশ্বাসঘাতক বলবে ভয় পাইছে বলবে ভীতু বলবে এই জন্য সে ইসলাম কবুল করতে পারে না এবং সে বলতে শুরু করে দিল মনে মনে যে আমি ইসলাম কবুল করব কিন্তু ইসলাম কবুল করলেন না মানুষের ভয়ে চাবিটাও দিলেন না কিছুদিন পর হিজরতের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল তা উসমান ইবনে তালহা তখন ইসলাম কবুল করলেন চাবিটা ফিরত দিয়ে দিলেন ফিরত দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকলেন এবং ফিরত আসলেন আর এই আয়াত সূরা আন-নিসার 58 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুদ্দুল আমানাতি ইলা আহলিহা অবশ্যই আল্লাহ তোমাদের আদেশ করেছেন প্রত্যেক আমানত তার আমানতদারী ব্যক্তিকে ফিরত দেওয়া এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাবিটা কার কাছে দিবেন এটা নিয়ে একটা টেনশনে ভুগলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দেয় উসমান ইবনে তালহা মুসলিম হওয়ার পর তার কাছেই চাবিটা দিতে বললেন আব্বাস তিনি হাত বাড়াইলেন যে আমি তো চাচা আমার কাছে দাও এই সম্মানের অধিকারটা আমি নেই মক্কা ঘরের চাবিটা আমার কাছে থাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না উসমান ইবনে তালহা তিনি হাতটা গুটিয়ে নিলেন যেহেতু আল্লাহ নবীর চাচা তিনি হাত বাড়িয়েছেন তিনি মর্যাদা চাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করলেন আমানতটা আমানতদারী ব্যক্তির কাছে উসমান ইবনে তালহার কাছে তার চাচাকে না দিয়ে উসমান ইবনে তালহার কাছে মক্কার ঘরের চাবি পৌঁছিয়ে দিয়ে বললেন কিয়ামত পর্যন্ত এই চাবি উসমান ইবনে তালহা এই
কুরাইশ বংশে এদের কাছেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করে দিলেন, কাবা ঘরের চাবিও তাদের কাছে আজও পর্যন্ত আছে। কোন ব্যক্তি যদি চাবি নিতে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তাফসিরে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন না, তার বিরুদ্ধে রুখে যাবেন। এই জন্য সম্মানিত ভাই, আজকের এই সংক্ষিপ্ত আলোকে মানুষের হক এক নম্বর পয়েন্ট আলোচনা করেছি, সেটা হচ্ছে ন্যায় বিচার করা এবং আমানত ফিরত দেওয়া। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরও কিছু অধিকার আছে মানুষের হক, শুধু আমানত আর ইনসাফ ভিত্তিক বিচার করা এটাই নয়, আরও অনেক হক আছে। যেমন তার সাথে উত্তম আচরণ করা, রাস্তার মানুষের একটা হক আছে, মুসলিমের হক আছে। আমানতের বিচার এতটা গুরুত্বপূর্ণ যে ইহুদির সাথেও আপনাকে ন্যায় বিচার করতে হবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খুতবাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين أي الله তুমি আমাদের দেশকে নিরাপদ করো। আয় আল্লাহ আমাদের দেশে যারা শাসক বর্গ আছে, আল্লাহ তাদেরকে তুমি ন্যায় বিচার করার তৌফিক দান করো। আল্লাহ প্রতিটা পরিবারে আল্লাহ আদাল ও ইনসাফ ভিত্তিক ওয়ারিশি সম্পত্তি বণ্টন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের কথার মধ্যে ইনসাফ করার তৌফিক দান করো। আয় আল্লাহ গ্রামে সমাজে রাষ্ট্রে সকলে যেন ইনসাফ প্রতিষ্ঠা করে, আদল প্রতিষ্ঠা করে, সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশকে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের এই বাংলার এই পতাকা, লাল সবুজের পতাকা পতপত করার জন্য উঠতে পারে ইনসাফের উপর, সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যদি এই ইনসাফের পক্ষে না থাকি, এই লাল সবুজের পতাকা ধরে রাখতে পারবো না। আজকে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, দেখবেন জুলুম করার কারণে আবার এই দেশ ভাগ হয়ে যাবে, এটাই আল্লাহর নীতি। এই জন্য আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ শাসককে, রাষ্ট্রের যারা বিভিন্ন জন মেম্বার থেকে শুরু করে যারা যেখানে দায়িত্ব আছে সকলে যেন ইনসাফ করে, সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের উপর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার তৌফিক দান করো, আমানত ফেরত দেওয়ার তৌফিক দান করো, রাষ্ট্রকে তুমি সাহায্য করো। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো। আল্লাহুম্মা শফি মারাদানা ওয়া মারাদাল মুসলিমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ আমাদের অনেকে রিজিকের অভাবে কাছে, তাদেরকে তুমি রিজিক দান করো। আল্লাহুম্মারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ তুমি সর্বোত্তম রিজিকদাতা, তুমি আমাদেরকে রিজিক দান করো। আয় ইলাহাল আলামিন ইয়া রাব্বাল আরশিল করিম। আয় আল্লাহ তুমি আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্ত করো। আল্লাহ আল্লাহ আমাদের দেশটাকে স্বাভাবিক করেছ, পরিপূর্ণ স্বাভাবিক করো। আয় আল্লাহ আজকে অনেক মানুষ প্রত্যেকটা ঘরে অসুস্থ, জ্বর ঠান্ডা লেগে আছে, তুমি তো সুস্থ দাতি, আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ও শিফা আল্লাহ ইগাদির সাকামা। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين